কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে স্ক্রিনশট নিতে হয় অথবা ডিসপ্লের ছবিটা নিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু কম্পিউটারে কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল না করেও আমরা বিভিন্নভাবে স্ক্রিনশট নিতে পারবো। আজকে ভিডিওতে আমরা সেটাই দেখব। শুরু করার আগে বলি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশন আপনার জন্য চালু রয়েছে। তো প্রথমত যদি আপনি স্ক্রিনশট নিতে চান তাহলে আপনাকে উইন্ডোজের সার্চ অপশন থেকে আপনাকে স্নিপিং টুল লিখে সার্চ করতে হবে, তাহলে একটা অপশন পেয়ে যাবেন। সেটার মাধ্যমে আপনি চাইলে ফুল স্ক্রিনশট নিতে পারবেন অথবা আপনি চাইলে কাস্টম স্ক্রিনশট নিতেও পারবেন। এটা হলো একটা অপশন। দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে আপনার উইন্ডোজে আরেকটা টুল রয়েছে বা অ্যাপ রয়েছে, সেটা হচ্ছে স্নিপ অ্যান্ড স্কেচ। সেটাও যদি আপনি সেটার মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এছাড়াও এটার জন্য একটা শর্টকাট কি রয়েছে, সেটাও আপনি যখন ওপেন এই সফটওয়্যারটা ওপেন করবেন তখন আপনাকে দেখিয়ে দেবে। তো এটার মাধ্যমে আপনি চাইলে অথবা আপনি চাইলে কাস্টম স্ক্রিনশট নিতে পারবেন, আপনার মন মর্জি অনুসারে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পারবেন। এছাড়া আপনার কম্পিউটারে যদি এই সফটওয়্যার দুটো না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার কিবোর্ডটাকে ব্যবহার করতে হবে। কিবোর্ডে যদি আপনি স্ক্রিনশট নিতে চান সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিন এটাতে চাপতে হবে, তাহলে আপনার স্ক্রিনটা রেকর্ড হয়ে যাবে বা ক্যাপচার হয়ে যাবে। আর সেটা যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে আপনাকে সি ড্রাইভ থেকে পিকচার অপশনে যেতে হবে। পিকচার অপশনে গেলে আপনি স্ক্রিনশট নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন, সেটা থেকে আপনি এটা ওপেন করতে পারবেন। এটা হলো তৃতীয় অপশন। চতুর্থ আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যদি আপনি স্ক্রিনশট নিতে চান জাস্ট কিবোর্ড থেকে আপনার প্রিন্ট স্ক্রিন এটাতে চাপবেন। চাপার পর আপনি ফটোশপ অথবা ফটো এডিটিং যে কোনো সফটওয়্যার চালু করে সেখানে কন্ট্রোল ভি চাপলে বা পেস্ট করলে সেই কপি হওয়া স্ক্রিনশটটা আপনার ফটো এডিটিং সফটওয়্যারের মধ্যে পেস্ট হয়ে যাবে। তো এভাবে মোট চারটা উপায় আপনি চাইলে কিন্তু আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবেন। এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে আপনি আপনার ডেস্কটপের স্ক্রিনশট নিতে পারবেন। আশা করছি ভিডিওটা খুবই হেল্পফুল ছিল। যদি ভালো লাগে তাহলে আপনি লাইক দিতে পারেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।